According to the Gregorian calendar and Julian calendar, New Year is celebrated every year on the 1st January. গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর পহেলা জানুয়ারিতে নববর্ষ পালিত হয়। ইট ইজ এ স্পেশাল ডে ফর দি পিপল। এই দিন মানুষের কাছে একটি বিশেষ দিন। অ্যাজ দিস ডে ইজ দি বিগিনিং অফ দি নিউ ইয়ার। এই দিনটি নতুন, কারণ এই দিনটি নতুন বছরের শুরু। অ্যান্ড দে ওয়েলকাম দি আপকামিং ইয়ার ইন দেয়ার ওয়ে, এবং তারা তাদের উপায়ে আসন্ন বছরকে স্বাগত জানায়। নিউ ইয়ার ইজ সেলিব্রেটেড অল ওভার দি ওয়ার্ল্ড উইথ দি গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফান। নতুন বছর সারা বিশ্বে দারুণ উৎসাহ ও আনন্দের সাথে পালিত হয়। অন দি মিডনাইট অফ 31st December অ্যান্ড অন 1st January দেয়ার ইজ এ সেলিব্রেশন অফ নিউ ইয়ার ইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দি ওয়ার্ল্ড। 31শে ডিসেম্বর মধ্যরাতে এবং 1লা জানুয়ারিতে বাংলাদেশ, ভারত এবং সারা বিশ্বে একটি নববর্ষ উদযাপন হয়। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট সেলিব্রেটেড ডেজ ইন দি ওয়ার্ল্ড। এটি বিশ্বের অন্যতম উদযাপনের দিবসের মধ্যে একটি। অন দি নিউ ইয়ার ডে এভরি ওয়ান ওয়ার্স নিউ ক্লথস অ্যান্ড কংগ্রাচুলেটস ইচ আদার। নববর্ষের দিনে সবাই নতুন পোশাক পরে এবং একে অপরকে অভিনন্দন জানায়। কালারফুল প্রোগ্রামস আর অর্গানাইজড অন দি অকেশন অফ দি নিউ ইয়ার। নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিপুল এনজয় দিস ডে বাই সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং। মানুষ নাচ গানের মাধ্যমে এই দিনটিকে উপভোগ করে। চিলড্রেন টেক প্লেজার ইন সেলিব্রেটিং দিস ডে বাই রিসিভিং বিউটিফুল গিফটস অ্যান্ড ক্লথস। শিশুরা সুন্দর উপহার এবং পোশাক পেয়ে এই দিনটি উদযাপন করে আনন্দিত হয়। On this day, people often go for picnic or spend the whole day celebrating. এই দিনে লোকেরা প্রায়শই পিকনিক করতে যায় এবং সারাদিন উদযাপন করে। On this day, big parties are organized by the rich people in hotels. এই দিন হোটেলে বড় বড় পার্টির আয়োজন করেন ধনী ব্যক্তিরা। Many types of programs are also held in schools on the occasion of the new year, like singing, dancing, debate, sports, etc. নববর্ষ উপলক্ষে স্কুলে অনেক ধরনের অনুষ্ঠানও করা হয়, যেমন নাচ, বিতর্ক, খেলাধুলা ইত্যাদি। The beginning of the year is also a valuable time. বছরের শুরুটা একটা মূল্যবান সময় টু ডিসাইড দি গোলস দ্যাট উই উড ওয়ান টু অ্যাচিভ ইন দিস নিউ ইয়ার। নতুন বছরে আমরা যে লক্ষ্যগুলো অর্জন করতে চাই তা নির্ধারণ করার জন্য। ইন দি নিউ ইয়ার উই লার্ন ফ্রম দি মিস্টেক্স মেড ইন দি প্রিভিয়াস ইয়ার। নতুন বছরে আমরা আগের বছরের ভুল থেকে শিক্ষা নিই। অ্যান্ড দেন মেক এ নিউ রেসলিউশন, এবং নতুন সমাধান তৈরি করি। অ্যান্ড স্টার্ট টু কমপ্লিট দি ওয়ার্ক উইথ ফুল এনার্জি হুইচ লিডস টু আওয়ার সাকসেস, এবং পূর্ণ শক্তি নিয়ে কাজটি সম্পন্ন করতে শুরু করি যা আমাদের সাফল্যের দিকে নিয়ে যায়। নিউ ইয়ার ব্রিংস নিউ হোপস, উই শুড অলওয়েজ বি হ্যাপি ইন এভরি সিচুয়েশন। নতুন বছর আমাদের নতুন আশা নিয়ে আসে, আমাদের সবসময় খুশি থাকা উচিত। ওয়েদার ইট ইজ ব্যাড অর গুড, তা খারাপ হোক বা ভালো হোক, উই শুড ওয়েলকাম দি নিউ ইয়ার উইথ নিউ এনার্জি সো দ্যাট আওয়ার লাইফ বিকামস ইভেন বেটার।